ব্যাংকে গিয়ে নিখোঁজ গৃহবধূ, থানায় অভিযোগ, ছোট্ট শিশুকে নিয়ে বিপাকে অসহায় স্বামী। ব্যাংকে গিয়ে নিখোঁজ গৃহবধূ, ঘটনাটি বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত দক্ষিণ চড়িলাম গ্রাম পঞ্চায়েতের চৌমনিপাড়া এলাকায়। জানা যায়, 22শে সেপ্টেম্বর বাড়িতে স্বামী মৃণাল দেবনাথ এবং 10 বছরের মেয়ে স্মৃতিকা দেবনাথকে বলে গিয়েছিল যে সে বিশালগড় রাস্তার মাথা এলাকায় জাতীয় সড়কের পাশে ব্যাংক অফ ইন্ডিয়াতে যাবে, কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হলে চিন্তায় পড়ে যায় তার স্বামী মৃণাল এবং পরিবারের লোকজন। শুরু হয় রুম্পাকে খোঁজাখুঁজি। রুম্পার বাপের বাড়ি রাস্তার মাথা গোকুলনগর আদর্শ কলোনি এলাকা থেকে শুরু করে সব জায়গায় তন্নতন্ন করে খোঁজার পরও রুম্পা দেবনাথের সন্ধান পাওয়া যায়নি। মাকে না পেয়ে সারাক্ষণ কান্নাকাটি করছে তার চতুর্থ শ্রেণীর পড়ুয়া মেয়ে স্মৃতিকা দেবনাথ। বাধ্য হয়ে বিশ্রামগঞ্জ থানায় মিসিং ডায়েরি করেছে মৃণাল দেবনাথ। দাদা, এই মাসের সেপ্টেম্বর মাসের 22 তারিখ সকাল 10টার সময় ব্যাংকে যে গিয়েছিলাম, কাগজপত্র ডকুমেন্ট যা আছে সব নিয়ে গেছে, কিছু টাকা পয়সা আসলো, ইডিও নিয়ে গেছে, মেয়ে আসলো ওই দিনকার পরীক্ষা মেয়ে গেছে পরীক্ষা দিত। হ্যাঁ, সকাল 10টার সময় বাড়িছে, রাস্তা মাথা ব্যাংকে যাবে গিয়েছিলাম, ব্যাংকও গেছে না কবর লিছি, বাপুর বাড়িতেও কবর লিছি, সবাই আত্মীয় স্বজন বাড়িতেও কবর লিছি, কোনখানেও গেছে না। মেয়েটাকে সারাদিন কান্দাকাটি করতেছে, সব ঘুমে তুটতেছি না, মামাকে ডাকতেছে, আমি বুঝছি তো মা আইবো, তুই কান্দাকাটি করিস না, এটা করতে করতে সব আত্মীয় স্বজনের কাছে পাইছিও না পাইছি না। পরের দিন বিশ্বামঞ্জে থানা অ্যাপ্লিকেশন করছি, করেছে এসপি স্যারের কাছে ইয়া করছি, আবেদন করছি যাতে মেয়েটার একটা পড়ে পড়ে পরীক্ষা আরম্ভ হয়েছে। তোমার সিরা যাতে কুইজা দেয়, আমার সিরা যাতে কুইজা, তাড়াতাড়ি এসপি কাছে আবেদন করছি ব্যাক যাতে। তোমার এই বাড়ির জায়গাটার নাম কি? তা বাড়ি দক্ষিণ চড়িলাম চৌমনিপাড়া। তোমার নাম কি? আমার নাম মৃণাল কান্তি দেবনাথ, মেয়ের নাম স্মৃতিকা দেবনাথ। মেয়েটা কোন স্কুলে পড়ে? দক্ষিণ চড়িলাম হাই ইংলিশ মিডিয়াম, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। যেন আমার মেয়ের মারে খুচ্ছা যাতে বের করে দেয় তাড়াতাড়ি। Viewer Report, Voice 18.